শ্রোতা বন্ধু, আমি পাঠ করুছে শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর 32। ইয়ে ত্বেত অদভ্য সুয়ন্তো নানু তিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তান বিদ্ধি নষ্ট ন চেতসঃ। এর আক্ষরিক অর্থ হেলা, কিন্তু যেও মনুষ্য মোর এই মত প্রতি দোষ দৃষ্টি করি এহাকু পালন করন্তি নাহি, সেই সর্বজ্ঞান বিমূঢ় অবিবেকী মনুষ্য নষ্ট হইছন্তি বলি জান, অর্থাৎ সেমানঙ্কর পতন অবশ্যম্ভাবী। ব্যাখ্যা: ইয়ে ত্বেত অদভ্য সুয়ন্তো নানু তিষ্ঠন্তি মে মতম। 30 নম্বর শ্লোকরে বর্ণিত সিদ্ধান্তর অনুসরণকারীঙ্কর লাভ সম্বন্ধরে 31 নম্বর শ্লোকরে বর্ণনা করা যিবা পরে, এবে তদনুসারে আচরণ ন করুথিবা ব্যক্তিঙ্কর পার্থক্য দর্শাইবা পাই এঠারে তু পদ প্রযুক্ত হয়েছি। যেপরি সংসারের সমস্ত স্বার্থপর ব্যক্তি নিজর লাভ চাহান্তি, সেহিপরি ভগবান মধ্য চাহুছন্তি যে সমস্তে মতে সকল কর্ম অর্পণ করে দিয়ন্তু এবং মতে স্বামী বলি মানন্তু, এহিপরি ভাবিবা হি ভগবানক প্রতি দোষারোপ করিবা। কামনা বিনা সংসার কার্য চলিব কিপরি, মমতা সম্পূর্ণ ত্যাগ হয়ে পারিব না, রাগ দ্বেষাদি বিকারু রহিত হওয়া অসম্ভব, এইভাবে মানিবা হি ভগবানক মত প্রতি দোষারোপ করিবা। যে ভোগ ও সংগ্রহাসক্ত মনুষ্য শরীরাদি পদার্থক নিজর ও নিজ পাই মনে করন্তি এবং সমস্ত কর্ম নিজ পাই করন্তি, সেমানে ভগবানক মত অনুসারে জীবন যাপন করন্তি নাহি। সর্বজ্ঞান বিমূঢ়ান তান, যেউ মনুষ্য ভগবানক মত অনুসরণ করন্তি নাহি, সেমানে বিভিন্ন প্রকার সাংসারিক জ্ঞানরে অর্থাৎ বিদ্যা কলা ইত্যাদিরে মোহিত হয়ে রহন্তি। সেমানে মোটর গাড়ি, উড়াজাহাজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি আবিষ্কারে এবং সেগুড়িকর কলাকৌশল জাণিবার তথা নূয়া নূয়া আবিষ্কার করিবার মজি রহন্তি। সন্তরণ, গৃহ নির্মাণ, শিল্পকলা, মন্ত্র, যন্ত্র, তন্ত্র ইত্যাদি জাণিবার তথা সেগুড়িক দ্বারা চমৎকারিতা দেখাইবার, দেশ বিদেশর ভাষা, লিপি, চালিচলন, খাদ্যপেয় কথা জাণিবার নিমজ্জিত রহন্তি। সেমানে নিঃসন্দেহ হয়ে যাতে যে এহা হি সবু কিছি, এপরি লোকঙ্কু এঠারে সর্বজ্ঞান বিমূঢ় কুহাযাইছে। অচেতসহ ভগবানক মত অনুসরণ ন করুথিবা মনুষ্যঙ্ক অন্তরে সত অসত, সার অসার, ধর্ম অধর্ম, বন্ধন মোক্ষ ইত্যাদি পারমার্থিক জ্ঞান অর্থাৎ বিবেক মধ্য হুয়ে নাহে। সেমানঙ্কঠারে চেতনা নথায়, সেমানে পশু ভলি অজ্ঞানরে বুড়ি রহিথান্তি। সেমানে ব্যর্থ আশা, ব্যর্থ কর্ম ও ব্যর্থ জ্ঞানযুক্ত বিক্ষিপ্ত চিত্ত মূঢ় মনুষ্য। মোঘ আশা, মোঘ কর্মাণ, মোঘ জ্ঞানা বিচেতসহ বিদ্ধি নষ্টান। মনুষ্য শরীর পাই মধ্য যেউমানে ভগবানক মতানুসারে চলন্তি নাহি, সেমানে নষ্ট হইছন্তি বলি বুঝিবা উচিত। তাৎপর্য হেলা, সেমানে জন্ম মরণ চক্রে ঘুরুথিবে। মনুষ্য জীবনরে অন্তকাল পর্যন্ত মুক্তির সম্ভাবনা থাকে, তেণু এবে যেউমানে ভগবানক মত অনুসরণ করুনাহান্তি, সেমানে মধ্য ভবিষ্যতরে সৎসঙ্গ আদি প্রভাবরু ভগবানক মত অনুসরণ করি পারন্তি এবং এহা দ্বারা সেমানঙ্কর মুক্তি হই পারে। কিন্তু ভবিষ্যতরে যদি সেমানঙ্কর বর্তমান পরি ভাব রহে, তেবে সেমানে ভগবত প্রাপ্তিরু বঞ্চিত হইথিবারু নষ্ট হইছন্তি বলি বুঝিবাকু হেব। এথিপাই ভগবান এপরি মনুষ্যঙ্ক পাই নষ্টান বিদ্ধি পদ প্রয়োগ করিছন্তি। ভগবানক মত অনুসরণ ন করুথিবা মনুষ্য রাগ বা দ্বেষ পূর্বক সমস্ত কর্ম করে। রাগ ও দ্বেষ মনুষ্যর ঘোর শত্রু, তো হ্যস্য পরিপন্থিনো, নাশবান হইথিবারু পদার্থ ও কর্ম তো সর্বদা কাহা সাথিরে রহে নাহে, কিন্তু রাগ দ্বেষ পূর্বক কর্ম করিথিবারু মনুষ্য তাদাত্ম্য, মমতা ও কামনা দ্বারা আবদ্ধ হই বারম্বার নিচ জোনি ও নরক প্রাপ্ত হেউ থায়। তেণু এপরি মনুষ্য নষ্ট হইছন্তি বলি
भगवान कहिले। 31 और 32 नंबर श्लोक भगवान कहिले, मो सिद्धांत अनुसरण करुथिबा मनुष्य कर्म बंधन रु मुक्त हो जाए एवं अनुसरण न करुथिबा मनुष्यर पतन हुए। एहार निर्जास हेला भगवान मनुष्य भगवान को मानु बा न मानु एथिरे भगवान कौनसी आपत्ति नाही, किंतु से भगवान को मत बा सिद्धांत अवश्य पालन करिबा उचित, एहा भगवान आज्ञा। जदि से एपरि न करे तेबे तार पतन अवश्यम भावे। जदि साधक भगवान को स्वीकार करिबा सहित तांको मत मध्य अनुसरण करे तेबे भगवान निजकु मध्य ता निकटरे समर्पण करिदेबे। भगवान को स्वीकार न करी से जदि केवल तांको मत अनुसरण करे तेबे भगवान ताकु उद्धार करिदेबे। तात्पर्य हैला जिए भगवान को स्वीकार करे ताकु प्रेम मिले एवं जिए केवल तांको मत अनुसरण करे ताकु मुक्ति मिले। श्रोता बंधु, एहा थिला श्लोक नंबर 32 रो व्याख्या। आज पाए एतिकी। धन्यवाद। राधे राधे।